হোলিৰ সময়ত অসমৰ এটা বিশেষ স্থানলৈ নাহিলে আধৰুৱা হৈ ৰয়, আৰু সেই বিশেষ স্থানটোলৈ আমি গৈ আছোঁ, আপোনালোকক লৈ যাম। এতিয়াও গৈ পোৱাগৈ নাই, ব'লক আমি তালৈ যাওঁ। তালৈ গৈ পেলাই তাৰ সামগ্ৰিক পৰিৱেশটো আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম, আৰু আপোনালোকে চাইও বহুত ভাল পাব। ব'লক গৈ থাকোঁ। সোমাই অহাৰ লগে লগে আমি দেখিছোঁ হোলী গীত চলি আছে, হোলী গীতৰ দল এনেকৈ আহে, আহি ইয়াতে পৰিৱেশন কৰে হোলী গীত। মন প্রাণ সাতন সমতান মন প্রাণ উষাতন ভাল লাগিছে আহি। মইতো ইয়াৰে হয়, ইয়াতে পঢ়া শুনা কৰা, কিন্তু কি কৰিম, কৰ্মজীৱনৰ কাৰণে বাহিৰত থাকিব লগা হৈছে, সেইকাৰণে ইয়াতে আহিছোঁ আৰু আজিৰ কাৰণে। আমি মানুহ বাঢ়ি অহাই দেখা পাই আছোঁ, তো সুন্দৰ মানে। প্ৰথম দিনা আছিলে আপোনাৰ প্ৰথম দিনা গোন্ধোৎসৱ বুলি কয়, যিটো থলুৱা আতচবাজী, থলুৱা আতচবাজীটো সুন্দৰকৈ মানে ইয়াত দেখায়। মানে এখন ফিল্ড আছে, তো এইখন ফিল্ডত মানে সুন্দৰকৈ মানে থলুৱা আতচবাজীটো দেখায়, প্ৰদৰ্শন কৰে। তাৰপিছত দ্বিতীয় দিনা আৰু তৃতীয় দিনা এই দুদিন ভৰদৌ, তো এদিনা মানে এইটো মদ দেখিছে, তো কলীয়া গোসাঁই এতিয়া তাত আছে মানে, তো তাত আমি এতিয়া ফাকু দিম। ফাকু অৰ্পণ কৰাৰ পিছত খুৱেৰীৰ দিনাহে আমি মানে নিজে হোলী খেলোঁ মানে, তো বৰপেটাত অলপ সুকীয়া এইটো নিয়মটো। এয়া আছিলে স্থানীয়, আপোনাৰ নামটো এবাৰ কৈ দিব। কি কৈছে? আপোনাৰ নামটো কৈ দিব। অঁ, মোৰ নাম চিন্ময়জী শৰ্মা, মই ইউটিউবাৰে হয়। আহি আছিলোঁ, আহি থাকোঁতে দেখিলোঁ এখন বিশেষ দোকান, আৰু দোকানত থকা পোষ্টাৰকেইখনে মোক বেছিকৈ আকৰ্ষিত কৰিলে, আৰু মই আপোনালোককো দেখুৱাওঁ কি কি লিখা আছে তাত। হে দোস্ত আলু, পাতলি কমৰীয়া আলু, পে 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 আলু, আৰু ভাল পাই পেলালো আলু। পাতলি কমৰীয়া আলু খাই কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে একদম, বহুত টেষ্টি বোলে। কি মানে কনচেপ্টটো কি? বৰ্তমান যিটো অসমত মানে চলি আছে ট্ৰেণ্ডিং, সেইটোৱে আৰু। কি কি লিখিছে ইয়াত? আমাৰ পে 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 আলু, পাতলি কমৰীয়া আলু, দা বইজ আলু, হে দোস্ত আলু, এইবিলাক আৰু। দেখাব নেকি এইটো কোনটো পাতলি? এনেকৈ চলি আছে পাতলি কমৰীয়া আলু, এইটো চলি আছে বৰ্তমান। এইটো পাতলি কমৰীয়া আলু, আৰু এইটো বহুত স্পেচিয়েল হয় ন, ইয়াৰে মানে ৰঙা ডিমা বুলি কয় ইয়াতে বৰপেটাত। ইয়াতে থাকেই ন প্ৰত্যেক বছৰে, বা আগৰ পৰাই এইটো চলি আছে নে ইয়াতে? এইটো মানে আমি জন্ম হোৱা নাই তেতিয়াৰ পৰা চলিয়েই আছে। এই ৰঙা যিটো কণী হয় সেইটো বহুত জনপ্ৰিয় বৰপেটাৰ, ইয়াতে প্ৰত্যেকখন দোকানতে দেখিবলৈ পাবই আপোনালোকে। আকৌ পালোঁ এখন দোকান, তেনেহ'লে থৌগাপিৰ বাবে ডিছকাউণ্ট, কিমান ডিছকাউণ্ট গ'ল আজি আপোনালোকৰ?
ডিসকাউন্ট দিছে নে নাই আপোনালোকে আহিছে নে নাই যদি আপুনি লক আপুনি বাবু কিমান 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 ডিসকাউন্ট পাম মই 10% বাবু সবকে দেন দিছে মোকো তেনে দিব আপোনা এনে দিউ নকি এনে দিউ এনে দিউ মোক বলে এনে দিয়ে বারু মই এনে নলো বারু কিন্তু এবুর কি মানে আমার গান তো গাই দিব নেকি জি জি লিখা উরুলি দিও রমলা তুমি অকল হরিয়া মই অকল হরিয়া আহা আমি হোলি খেলু আহা ঠিক আছে আপনি দেখিছ হোলি খেলিবলে পোয়াই নাই দেলে হয় নাই নেকি রমলা রমলা বিচারি আছো আহিব আকো আপোনাৰ লগতে যদি চান্স পাওঁ আপোনাৰ লগতে খেলিব অৱশ্যে মই ৰমলা নহয় কিন্তু মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা থাকিলে আপোনালৈ বাৰু ঠিকে আছে ডিস্কাউণ্ট গৈ আছে তেনেহ'লে ডিস্কাউণ্ট হৈছে আপুনি আহিব আপোনাৰ লগবিলাক লৈ আহিব নিউজ 18ৰ সকলো দৰ্শককে এবাৰ হোলীৰ শুভেচ্ছা দি দিওঁ সকলো ধন্যবাদ পাই ডাইছ ইটি নিউজ 18ক আমাৰ বৰপাটা ফালৰ পৰা হোলীৰ আন্তৰিক শুভেচ্ছা জনাইছোঁ হেপি হোলি চারিদিনিয়া কার্যসূচী বরপেটা সত্রত আর ইয়ার আখে কাখে থাকা অন্যান্য সত্র সমূহত শ্রীকৃষ্ণর দৌলযাত্রা আয়োজন করা হয়েছে এইবার দৌলযাত্রা চারিদিনিয়া যা ফাগুনের 21 তারিখের পর আরম্ভ হয়েছে চারিদিনিয়া কার্যসূচী আর এই বছর এই দৌলর আজি তৃতীয় দিন আজি দ্বিতীয় ভর দৌল আর ইতিমধ্যে বিভিন্ন প্রান্তর ভক্তপ্রাণ রাইজ আহি ইয়াত উপস্থিত হয়েছে বরপেটা সত্রর বাকরিত আর দৌলর গৃহত গোসাইর বিগ্রহ রখা হয়েছে দৌল গোবিন্দ আর কলিয়া ঠাকুর বর্তমান দৌলত অবস্থান করেছে আর তাতেই ভক্তপ্রাণ রাইজে আবির অঞ্জলি করে সেবা প্রার্থনা করেছে আর গোটেই শহরখনের বরপেটা সত্রর বিশেষ বাকরিত হোলি গীতর মূর্ছনারে মুখরিত হয়ে পড়েছে আর আর এই তিন চারিওটা দিনতে বিভিন্ন কার্যসূচী সত্রের আয়োজন করেছে যাত্রীসকল আহি পাইছে সত্রত বাসস্থান লৈছে আর ইতিমধ্যে সত্রের সিধা দিয়ার ব্যবস্থা করেছে যখন যাত্রী ইয়াত অতিথি হিসাবে রয়েছে আহি আর এই অনুষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে দৌল উৎসবক কেন্দ্র করে বিভিন্ন পদক্ষেপ লৈছে যেনে হোলি গীতর প্রতিযোগিতা হোলি গীতর কর্মশালা আর হোলি গীতর শব্য সফুরাও মুক্তি পাইছে অসমত আমি সত্রিয়া পরম্পরায় ইয়াক দৌল যাত্রা বলে জানো শ্রীমন্ত শঙ্করদেবে এই উৎসবর পাতনি মেলিছিল বরদুয়া বাকরিত আর এই উৎসবকেই বরপেটা সত্রত সেই তাহানির সত্রাধিকার এইখান সত্রর প্রথম সত্রাধিকার আদি সত্রাধিকার শ্রী শ্রী মথুরা দাস বুড়াআটাই 1518 শতকতেই এই উৎসবের পাতনি মেলি এক বিশেষ উৎসবর লৈ পর্যবসিত করেছিল আজি দৌল উৎসবে বরপেটার পরিচয় হয়ে পড়ছে ইতিমধ্যে অসমরেই নহয় ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রান্তর ভক্তপ্রাণ রাইজ আহি ইয়াত উপস্থিত হয়েছে এইবেলিও আগরবারের দরে বিদেশী পর্যটকও আহি উপস্থিত হয়েছে আর দৌল উৎসবের আনন্দ দৌল উৎসবের গরিমা মহিমা উপভোগের কারণে ব্যস্ত হয়ে পড়ছে গোটেই শহরখনতে এক উদুলি মুদুলি পরিবেশ চারিদিনিয়া দৌল উৎসবের সামরণির অনুষ্ঠানটুক আমি সুয়েরি বলে জানো রাস্তার কাষর এই পরিবেশ ইয়াত খেলি আছে দেখিছনে ইয়াতে রয়ে পেলে এফালে কোনো মানুষ হারি না যায় কিন্তু সবর গাতে হোলি আর পানি পড়বই বলছো কথা পাতো সত্যি আপনাদের প্রতিবারে তো খেলে সদাই প্রতি বছর আমি এটি পালন করো এফালের কোনো মানুষ হারি না যায় প্রায় না যায় আর যেহেতু বরপেটা হোলি পানর হোলি গতি গোটে সহজে মিলি আপন ভোলা হয়ে খেলে আর ইয়াত কোনো জাতি ধর্ম কথা নাই কোনোবাই যদি রব খোঁজাও নাই দিয়া নাই আর মেডিকেল পারপাজত আহিছে দিয়া নাই প্রায়খিনি দিয়া যায় বড় ধুনকে নিজা খুব সহমত লয় আর বস্তুখিনি যি হোক এয়া চাওক যিমান মানুহ গৈছে সবে পিচকাৰীৰ পানী আৰু হোলীৰ গাত সানি পেলাই যাবলগীয়া হৈছে উপায় নাই বুঢ়া নামানো হোলীহে দৰ্শকক এবাৰ হোলীৰ শুভেচ্ছা দি দিয়ক সবে চিঞৰি পেলাই এয়া আমি সত্রর বাহিরত রয়ে আছো আর সত্রর বাহিরের দৃশ্য এয়া চারিফালে সকলের মুখে মুখে রং আবির রঙের সকল রঙিন হয়ে আছে আর এটা আমি ভিতরলে যাম ভিতর যাওয়ার আগে আমি আমার জুতা খুলে যাব লাগবে কারণ ভিতরলে জুতা নিবলে নিদিয়ে এফালে দেখিছে পানি আহি আছে রং আহি আছে মাঝে মাঝে মানুষবিলাকে মতলিয়া হয়ে পড়েছে রঙত এটা আমি ভিতর গিয়ে চাও কেনেকুয়া পরিবেশ কিমান ভাল লাগে বলক চাওগে ইয়াতে আপনাদের বিভিন্ন দৃশ্য দেখবলে পাব কিছু রং হানিব কিছু বেলেগ বেলেগ ধরনের ফুর্তি করব আজি আপনি কি এটা কি আনিছে এই নিউজ লাইভ করেছো এই মানে যেহেতু ফাকুয়ার আজির শেষ দিন
সেই উদ্দেশ্য লাইতে অল্প অল্প ফুটি নামচা করছো। এটা কি আপনার ক্যামেরা নাকি? ক্যামেরা করছো। এইযে কিমান পাওয়ার চশমা? ইয়ার বহু পাওয়ারের চশমা, কিন্তু তাত অল্প মানে অসুবিধা হয়, অসুবিধার কারণে মানে চশমা জোরে লওয়া হয়েছে। ও আচ্ছা, আপনি নিজে বানাইছে নে কোবা পরা আনিছে? নিজে বানাইছো। সব আপনি নিজে বানাইছে? বানাইছো। কেনেবা লাগিছে লাইভ করি বিলে? লাইভ বঢ়িয়া লাগিছে। বর্তমানে বরপেটার যেটু আনন্দ, সেই আনন্দত বিরাট লাভ আনন্দ লাগিছে। আর এয়া তেও নিউজ লাইভ করি আছে, তেও নিউজ পঠিয়ে আছে, আর তেও নিজে বানাইছে। এনেকা বিভিন্ন দৃশ্য আপনাকে দেখিবলৈ পাবো ইয়াত। বলক আর সাও কি কি পাওগৈ আমি বেলেগ বেলেগ দৃশ্য। এয়া এনেকৈ আহি আছে, তেওঁলোকে এনেকৈ প্ৰদক্ষিণ কৰি আছে, কীৰ্তন হয়। এখন হৈছে দোলা। আদৰতে শ্ৰীকৃষ্ণক যেতিয়া খুনুচাৰ মানে হেকেটা, আমাৰ হেকেটা খুৱাবলৈ বুলি ক'ব, হেকেটা খুৱাবলৈ গোসাঁইক নিয়া হ'ব। তাৰপিছত যেতিয়া বৰপেটা সত্ৰৰ পৰা যেতিয়া গোসাঁই ঘূৰি আহিব, তেতিয়া বাঁহ ভঙা কাৰ্য এটা অনুষ্ঠান হয়। আদৰতে বাঁহ ভঙা কাৰ্যসূচীটো এইটো কাৰণে হয় যে শ্ৰীকৃষ্ণই খুনুচাক বিবাহ কৰাবলৈ গৈছিলে, তেতিয়া লক্ষ্মীয়ে বাধা দিছিলে। সেই বাধা দিওঁতে সেই বাঁহৰ হেঙাৰেৰে আমাৰ যিখিনি থলুৱা আমাৰ হাতী পৰে, দক্ষিণহাতী, নহাতী, দুহাতী, সেইখিনি গোটেই মানে আমাৰ যুৱক মানে যিখিনি মিলি সেই বাঁহখিনি ভাঙিব লাগে।